আমি একটা রিলেশনে আছি প্রায় 2 বছর ধরে। আমি চাচ্ছি আমাদের রিলেশনটা হারাম থেকে হালাল করতে। পরিবারকে না জানিয়ে নিজেরা বিয়ে করব। পরে সময় হলে দুই পরিবারকে জানিয়ে বিয়ে করব। এই সম্পর্কে ইসলাম কি বলে? এই জাতীয় সম্পর্ককে হালাল করতে চাচ্ছেন, এই তো? একদিক থেকে তো প্রশংসার যোগ্য যে হারাম সম্পর্ক না করে বিয়ে করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা তো প্রশংসাযোগ্য উদ্যোগ। কিন্তু আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি উভয়ের মধ্যে বিবাহ করা সম্ভব না হয়, বাবা মা রাজি না, এখনো সে বয়স হয় নাই, তাহলে দুজন দুজনের দুই রাস্তা ধরেন। যে আমাদের আমরা অপেক্ষা করি, কারোর সাথে কারোর কোনো যোগাযোগ হবে না, যদি নসিবে থাকে হবে আর না হলে নাই, দুই রাস্তা ধরেন। এই জাতীয় ইস্যুগুলোতে আপনার পরিবার কেন রাজি না, আপনার জন্য আদৌ এ বিয়ে সাস্টেইন হবে নাকি টাইম পাস করার জন্য শয়তান আপনাকে এই প্ররোচনায় ফেলতেছে, কদিন পরে আবার ভাগা দিবেন, এই বিষয়গুলো আসলে ইন্ডিভিজুয়াল কেস কোনো দক্ষ আলেম ইমাম সাহেবের সাথে বসে আলোচনা করে আপনার পুরো পারিবারিক অবস্থা, আপনার নিজস্ব অবস্থা বলে তারপর পরামর্শ নেবেন। আমি এখানে যদি আপনাকে বলে দিই নির্দিষ্ট করে, সেটা ভুলও হতে পারে, কারণ আপনার অবস্থার উপরে ভেরি করবে যে আপনার আসলে কোন পথে যাওয়া উচিত। তবে হ্যাঁ, আপনি হারাম থেকে বেঁচে আসতে চাচ্ছেন, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। কীভাবে আসবেন, পন্থা কী অবলম্বন করবেন, সেটা হুজুরের কাছে আসেন। অনেকে বলে যে বিচার গা মানে তাল গাছ আমার, হুজুর যাই বলেন না বলেন আমি মেয়ের বিয়ে করব, আগে সেই কথা বলেন, বইয়া পড়াই দেন আপনি, এরপর অন্য বাজা বলেন, সেটা হইলে হবে না। প্রয়োজনে আমি ত্যাগ করার মতো মানসিকতা থাকতে হবে। আল্লাহর জন্যই যদি আপনি হালাল সম্পর্কে আসার জন্য মাসালা জিজ্ঞাসা করেন, তো সে আল্লাহর জন্য দরকার হলে ত্যাগও করা লাগতে পারে। দেখেন, প্রেম এই শব্দটা আমাদের সমাজে সাধারণত একটা অবৈধ কাজে ব্যবহার হয়, তাই না? অথচ প্রেম তো মৌলিকভাবে, অনেকে আবার এটাকে বৈধ করার জন্য বলে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ থেকে আসছে, এরকম কিছু ফতোয়া শুনছেন না আপনারা? আচ্ছা, তো এই জাতীয় বিষয়গুলোর সেক্ষেত্রে আমার নিজের বক্তব্য, আমি বিভিন্ন জায়গায় বলি যে দেখেন, আপনারা যেটাকে প্রেম বলতেছেন, অর্থাৎ বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের নারী পুরুষের যে সম্পর্ক, এটা আসলে একটা নাম, এটা আসলে জিনিসটা হলো দান্দাবাজি। জিনিসটা হলো কি, ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা, আর মেয়েদের সবাই না, অনেকের ধান্দা হলো একটু চটপটি খাওয়া, চাইনিজ খাওয়া, পুরো জিনিসটাই হলো কি, বেশিরভাগ ক্ষেত্রে এরা জানে যে এরা বিয়ে পর্যন্ত যাবে না, এটা টাইম পাস। হ্যাঁ, সবাই না, অনেকে আছে যে তারা এখলাসের সাথে প্রেম করে, মানে বিয়ে করবে নিয়ত করে করে আর কি। এখলাস বলতে ওই ভেজা মানে মাঝপথে হারার ইয়ে না আর কি, ওই ক্ষেত্রে এখলাস আর কি। তো এটার কারণে তাদের এই প্রেম হালাল হবে না। অনেকে জিজ্ঞেস করে যে প্রেমের নিয়তে, বিয়ের নিয়তে করলে হালাল হবে কিনা, তো আমি বলি যে কোরবানের নিয়তে গরু চুরি করা যদি হালাল হয়, তাহলে বিয়ের নিয়তে প্রেম করাও কি হবে, হালাল হবে। একজনের নিয়ত ভালো, নিয়ত ভালো, সে এটা দিয়ে কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টি চায়, সে এই জন্য করছে কি, গরু চুরি, কি বলেন, এটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? তাহলে আপনি করবেন হইলো বিয়ে, ভালোটা বৈধটা, এই জন্য পথ ধরছেন কোনটার, এই অবৈধ প্রেম। তো এটার অবস্থা সেরকম। আল্লাহ আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ম্যাক্সিমাম যুবকরা বা যুবকদের একটা বড় অংশ স্ক্রু ঢিলা, যুবকরা রাগ হয়েন না, আমি যারা এই এই রোগেরও আক্রান্ত আমি তাদের কথা বলছি, স্ক্রু ঢিলা কেমন অর্থে, যে আপনি কোথাও একটা মেয়ে দেখছেন আর কাইজ হয়ে গেছেন। সেদিন একজনে প্রশ্ন দিছে, ভাই রাস্তা কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে করার জন্য দোয়া করা যাবে কিনা? আমি বললাম, ভাই ওই ভদ্র মহিলা যে কারোর বউ না, সেটা তুমি কিভাবে নিশ্চিত হইলা? তুমি আরেকজনের বউ নিয়ে টানা টানা দোয়া চাওয়া শুরু করে দিলা। তো অনেক যুবক আছে যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারাতে হারাতে কোথায় গিয়ে ঠেকছে, যে এনে দেখে এনে কাজ হয়ে যায়, এটা তো ঢিলা ছাড়া আর কি। আরে আত্মসম্মান বোধ অথবা আত্মনিয়ন্ত্রণ আছে যাদের, তারা তো এত ঢিলা হওয়ার কথা না। দেখুন, ইসলাম মুসলিম যুবককে নিজেকে নিয়ন্ত্রণ করা শেখায়, যে যেখানে সেখানে মুখ বাড়ানো যাবে না, আমি কন্ট্রোল করা শিখবো। ঢিলা মানুষ ডায়রিয়ার রোগী, যেখানে সেখানে যেখানে সেখানে তার আউট হয়ে যায়, সে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই না? যেটা দেখছেন ওখানে কেঁথে হয়ে গেছেন, ফেল ফেল করে চেয়ে রয়েছেন, তো ঢিলা মানুষ। আর ইমানদার নিয়ন্ত্রণ করবে, চোখকে অবনত করবে, আল্লাহ তাআলা সেই নির্দেশটাকে করেছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হারাম সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আমাদেরকে দুনিয়াতে সুখ দেয় না, অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। ওই যে বলছিলাম না একটা কথা, যারা আপনাদেরকে সারাদিন নাটকে সিনেমায় প্রেমের ট্রেনিং দেয়, তাই না, যে কীভাবে প্রেমরে জয় করতে হয়, কীভাবে বাপ মার অবাধ্য হয়েও প্রেম করে ওইটাকে টিকাইতে হয়, কীভাবে সমাজের সবার বিরুদ্ধে যাইয়াও হলেও আপনার প্রেম জয় করা লাগে, ট্রেনিংগুলো দেয় না যারা,
এদের দেখবেন বিয়ে সবচেয়ে বেশি ভাঙে। তো আপনার শিক্ষকের যদি অবস্থা হয় সাগরদের কি হাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম সম্পর্কগুলোকে না বলার তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি যুবক, আল্লাহ তাআলা যে স্পৃহা যে জজবা প্রেরণা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাজের মতো, সফট ড্রিঙ্কসের জাজের মতো। বোতলের মুখ খুলে ফেলছেন, কিছুক্ষণ খোলা আছে, জাজ কিন্তু শেষ। এরপরে যতই চেষ্টা করেন জাজ এটা আর আগের জাজ আর ব্যাগ আসবে না। এই জন্য যত ভালোবাসা আছে সব জমায়ে রাখেন, জমায়ে রাখেন জাগায় অজাগায় কুজাগায় রাস্তায় ঘাটে ক্লাসে যেখানে সেখানে না বিলায়া এগুলো জমায়ে রাখেন, পড়ালেখা করতে থাকেন, কাজকাম ধরেন। এরপরে বিয়ে করার পর বৈধ বৌরে এই ফুল জাজের ভালোবাসা উপহার দিবেন, রাস্তায় ঘাটে অজাগায় কুজাগায় দিয়া এরপরে জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়ছে। সত্য কথা, অনেক মানুষ আছে এই আকাম কুকাম করতে করতে এদের ম্যাক্সিমামই দেখবেন পরবর্তীতে বিয়ে শাদী করে মানে সেরকম কোনো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। আর যারা নিজের যৌবনকে হেফাজত করতে পারে, একটা সময় যখন আল্লাহ বৈধ উপায়ে তাকে স্ত্রী দেন, স্ত্রী যখন মেয়েরা যখন স্বামী পায় তখন তাদের মধ্যকার সম্পর্ক হয় সুনিবিড় এবং সবচেয়ে গভীর। আল্লাহ হারামগুলো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমানে আলেমদের মধ্যে অনেক দলমত ঐক্য নাই, এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, এ নিয়ে আপনার কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা পদক্ষেপ নিই আর কে রে ভাই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে উম্মতের মধ্যে যে বিশাল মত পার্থক্য দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি নানান গ্রুপিং আছে, এগুলোকে এক করবার মতো ওই রকম ক্যাপাবল আমি না, ওই রকম শক্তি সামর্থ্য এত পাওয়ার আমার নাই যে আমি সবাই এক করে ফেলবো, এত ক্ষমতা আমার নাই, এত প্রভাব আমার নাই। তবে একটা জিনিস আমার আছে, সেটা কি, যাতে আমার দ্বারা কোনো মত পার্থক্য না বাড়ে সেই চেষ্টাটা আমি করি। এই জন্য স্যার রহমতুল্লাহ আলাই কখনো তার কোনো বক্তব্য এখনই দ্বারা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি এরকম কিছু করতেন না। আলহামদুলিল্লাহ স্যারের অনুসরণে তার থেকে শিক্ষা নিয়ে আমরাও চেষ্টা করি যে আমাদের কোনো কথা দ্বারায় উম্মতের ভিতরে কোনো ফাটল যেন তৈরি না হয়, কোনো কথা প্রয়োজনে না বললাম চুপ থাপ লাগাম, কিন্তু এটা বলতে গিয়ে যদি উম্মতের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয় বা ফাটল তৈরি হয় তো সেটার চাইতেও চুপ থাকাটাই শ্রেয়। উম্মতের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে ঐক্য ধরে রাখার প্রয়োজনে অনেক কিছুতে স্যাক্রিফাইস এবং ছাড় দিতে হয়, দেওয়ার নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা আমরা অনেকেই বুঝি না। আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমি বলি, আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরেকটা কথা স্যার বলতেন শুনেন, আমরা হুজুররা হুজুররা গন্ডগোল ফাসাদ করবো, ওনার একটা গোল থাকবে, আমার একটা গ্রুপ থাকবে, উনি এক মতের আমি আরেক মতের, আমার কিছু গ্রুপ আছে ওনার কিছু গ্রুপ আছে, আমাদের আমাদের লাগালাগি হবে। আপনারা সাধারণ মানুষ অযথা আমাদের একজনের ভক্ত হয়ে আরেকজনের গোষ্ঠী উদ্ধার, ওনার ভক্ত হয়ে আমার গোষ্ঠী উদ্ধার, এই কামটা করে আপনাদের সর্বনাশ আপনারা করেন না। তার মানে আমরা অনেক সাধারণ মানুষ আছে দেখেন যে এক হুজুরের ভক্ত আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে এবং গালিগালাজ করে বিরাট অশেষ নেকি হাসিল করতেছে, আছে না অনেক ভরা ফেসবুকে, লজ্জা লাগে আমার, ছবিতে প্রোফাইল পিকচারে দেখা যায় দাড়ি টুপি আছে কিন্তু এমন এমন শব্দ ব্যবহার করতেছে মন্তব্যের ঘরে গিয়া ভিন্ন মতের মানুষদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমান এত ফালতু চিন্তা হয় না, ওনার যদি ভুল কিছু বলে থাকে সুন্দর ভাষা পারলে প্রতিবাদ করলাম আর না পারলে চুপ থাকলাম, মন্দ ভাষা ব্যবহার করার সুযোগ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, আমরা সেই চেষ্টাটা করি যাতে করে মত পার্থক্য কমিয়ে আনা যায়, ঐক্য প্রয়াসটা আমরা চালাই। এই